What happens? I will call no, up no, Carrier, no, 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 no. I guess I have to do it myself. I know it's not. Coronavirus! Mr. Donald Trump, Master Durana Nutun video the Shah Jokora Jun Apnake Shagotun. Thank you very much, my honor. এখন আপনাকে আমি কিছু প্রশ্ন করব আর সেইগুলোর আনসার আপনাকে দিতে হবে। ওকে। আচ্ছা মিস্টার ডোনাল্ড ট্রাম্প, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন। আপনি কি করোনা ভাইরাসকে ভয় পান? না। I will call up Carrier, the president. I guess I have to do it myself. I know it's not. করোনা ভাইরাস! বা আপনি করোনা ভাইরাসকে ভয় পান না, বাট করোনা ভাইরাসের নাম শুনলে ভয় পান। But I actually didn't say it that way. I said, যাই হোক গাইস, আপনারা ভাবতেছেন যে মাসুদ রানা বাংলায় কথা বলতেছে আর এটার আনসার ডোনাল্ড ট্রাম্প কিভাবে দিতেছে। আসলে উনি বাংলা বুঝে বাট বাংলা বলতে পারে না, কি বলেন মশাই? যাই হোক মিস্টার ডোনাল্ড ট্রাম্প, আমি আপনার কাছে আবারও ফিরবো, বাট তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নিই। ওকে। আসসালামু আলাইকুম গাইস, আমি স্বপন আহমেদ ওরুফে আপনাদের মাসুদুর রানা। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশে যে অসাধু ব্যবসায়ী আছে তাদেরকে নিয়ে। আপনারা একটা কথা চিন্তা করে দেখেন যে বাংলাদেশে করোনা ভাইরাস আসতে দেরি হয়েছে, বাট যে মাস্কের ব্যবসায়ী আছে তারা মাস্কের দাম 20 টাকা, 20 টাকা থেকে 200 থেকে 400 টাকা পর্যন্ত করে ফেলছে। মানে কতটা অর্থলোভী মানুষ হইলে যে এরকম একটা কাজ করতে পারে? তারা এতটাই অর্থলোভী মানুষ যে তাদের সামনে যদি তাদের সন্তানের মৃত লাশ পড়ে থাকে এবং তার পাশে যদি এক ব্যাগ টাকা রাখা হয়, তারা তাদের সন্তানের মৃত লাশের উপর দিয়ে গিয়ে সেই টাকার ব্যাগটা নিয়ে আসবে। তারা এতটাই অর্থলোভী মানুষ। আরে ভাই, আপনাদেরকে তো কেউ লাভ করতে মানা করেনি। আপনারা ব্যবসা করতেছেন, ব্যবসা করেন, লাভ করেন, সমস্যা কি? কিন্তু লাভ করতে পারেন 5 থেকে 15 টাকা বা 20 টাকা, সর্বোচ্চ 20 টাকা লাভ করতে পারেন, তাই বলে আপনারা 200 থেকে 400 টাকা পর্যন্ত করে ফেলবেন? হ্যাঁ, আপনারা এতটাই অর্থলোভী মানুষ। আপনারা একটাবার চিন্তা করেন না যে বাংলাদেশের যদি করোনা ভাইরাস যদি ছড়িয়ে পড়ে তাহলে কি আপনি নিজে বাঁচতে পারবেন বা আপনার যে সন্তান আছে তাদেরকে কি বাঁচাতে পারবেন? পারবেন না। কিন্তু আপনারা শুধু আপনাদের নিজের লাভটাই চিন্তা করতেছেন, বাট লাভ চিন্তা করতে গিয়ে যে ক্ষতি করতেছেন সেটা কিন্তু বুঝতেছেন না। যাই হোক, আমি জানি আমার ভিডিওগুলো যারা আইনের লোক আছেন এবং যারা দেশ চালায় তাদের চোখে আমার ভিডিওগুলো পড়ে, কারণ আমি অনেক পেজের মধ্যে দেখছি যারা সংসদের সদস্য তাদের অফিসিয়াল যেই পেজ আছে সেই পেজের মধ্যে আমার ভিডিওগুলো শেয়ার করতে দেখতে পাইছি। আমি আইনের লোকদের কাছে অনুরোধ করব যে আপনারা দয়া করে একজন অসাধু ব্যবসায়ীকে এমন জরিমানা করেন যেটা পরিশোধ করতে করতে তারা যেন নিঃস্ব হয়ে যায় এবং এইটা দেখার পর যেন আরও 10 জন অসাধু ব্যবসায়ী যেন ভালো হয়ে যায়। আপনারা দয়া করে এরকম একটা জরিমানা করেন তাদের বিরুদ্ধে। যাই হোক মিস্টার ডোনাল্ড ট্রাম্প, আপনার কাছে আমার শেষ প্রশ্ন। আপনি যেইভাবে মুসলিম হত্যা করতেছেন, মনে করেন কোনো এক মুসলিমের অভিশাপে আপনার করোনা ভাইরাস হয়ে গেল, তখন আপনি কি করবেন? I will say this. Time shesh. Mr. Donald Trump, আপনার time shesh. Tension করার কিছু নেই। Next day, আপনার সাথে পাপিয়াকে নিয়ে আসবো। Okay. Excuse me. আরে, পাপিয়ার কথা শুনি হাওয়া বের হয়ে গেল।